রাজশাহী বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে সাজসাজ রব। উপজেলার সর্বত্র এখন শোভা পাচ্ছে রং বেরঙের তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। উপজেলা জুড়ে প্রায় 150 তোরণ নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা জানাতে। ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নানান কারণে এবার বাগমারা আওয়ামী লীগের সম্মেলন একটি ভিন্ন মাত্রা পেয়েছে। আওয়ামী লীগ ছাড়াও বাগমারাবাসীর মধ্যেও কৌতূহল রয়েছে এই সম্মেলন ঘিরে। আর তা হলো কে হচ্ছেন এবারের সম্মেলনে বাগমারা আওয়ামী লীগের কর্ণধার সভাপতি ও সম্পাদক। আগামী 14 নভেম্বর বাগমারা উপজেলা আওয়ামী লীগের যে ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন, এই কাউন্সিল অধিবেশনকে সফল করার লক্ষ্যে আমরা প্রতিটি ইউনিয়ন পৌরসভা এবং হচ্ছে ওয়ার্ড পর্যায়ে বর্ধিত সভা করার মধ্য দিয়ে ওয়ার্ডের নতুন কমিটি, ইউনিয়নের নতুন কমিটি সব মিলিয়ে সংগঠন একটি শক্তিশালী মধ্য দিয়ে আজকে 14 নভেম্বর যে সম্মেলন হবে, এই সম্মেলনে সারা বাগমারা প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পর্যায় পর্যন্ত তোরণ নির্মাণে নেতাকর্মীরা ব্যস্ত এবং আগামী সম্মেলনে তারা এই ভবানীগঞ্জ নিউ মার্কেট চত্বরে আসার জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুত। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভবানীগঞ্জের একদম সেই বাগমারার সীমান্ত থেকে একদম আত্রাই পর্যন্ত এই রোড একেবারে আমাদের এই প্রতিটি জায়গায় এই ধরনের ব্যানার, ফেস্টুন এবং গেটে পরিপূর্ণ অবস্থা। এবং এই সম্মেলনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন হতে যাচ্ছে, সেই সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এই সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সব মিলিয়ে আমাদের বাগমারার কৃতি সন্তান বাগমারা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার মোল্লা কেম্পি দলকে যেভাবে গুছিয়েছেন জাতীয়ভাবে তেমনি উনি স্বীকৃত একটা নেতা হিসেবে পরিণত হয়েছেন, যার জন্যে আজকে এই 14 নভেম্বর যে সম্মেলন হবে, এই সম্মেলনে যেমন তৃণমূল থেকে নেতাকর্মীর একটি মিলনমেলা হবে, তেমনি মন্ত্রী এবং আমাদের দলের নেতাকর্মী জাতীয় নেতৃবৃন্দের একটি মিলনমেলায় পরিণতর মধ্য দিয়ে এটি বিশেষ করে আমাদের নর্থ উত্তর জনপদের একটি মডেল উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন বাগমারায় হবে বলে আমি বিশ্বাস করি। এবং সেই অবস্থান থেকে প্রতিটি ইউনিটের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা, কাউন্সিলর, ডেলিগেট তারা ইতিমধ্যেই 14 নভেম্বর এই সম্মেলনে আসার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। আমাদের শতভাগ প্রস্তুতি প্রায় সম্পন্নর দিকে, আর মাত্র 5% কাজ আমাদের বাকি আছে। তাছাড়া সকল সম্মেলনের প্রস্তুতি আমাদের ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই সম্পন্ন হওয়ার মূলেই আমাদের জননেতা ইঞ্জিনিয়ার মোল্লা কেম্পি উনি যেভাবেই নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা এই সম্মেলনকে সফল করার জন্যে শতভাগ চেষ্টা চালিয়েছি এবং শতভাগের মধ্যে আমরা এখন 95% কাজ শেষ করে ফেলেছি, আর একদিনের মধ্যে বাকি কাজটুকু সম্পন্ন হবে। ইঞ্জিনিয়ার এনামুল হক 2013 সালে সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ওই সম্মেলনে তার প্রতিদ্বন্দ্বী থাকলেও এবারে সভাপতি পদে তিনি একক প্রার্থী হচ্ছেন, আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 5 নেতা। মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এমপি, কিন্তু উনি কোনোভাবে দলের গঠনতন্ত্র মতে কার্যকরী কমিটি প্রতি মাসে করে এবং সর্বসম্মতিক্রমে তিনি সহ আমরা দায়িত্ব নিয়ে সুন্দর সুষ্ঠু সফল করার জন্য আইন শৃঙ্খলা সহ এখানে কোনো রকম তার এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে কোনো রকম লোক বা দলের মধ্যে বিভেদ নাই, সবাই ঐক্যবদ্ধভাবে সাজসাজ রব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বহু গেট হচ্ছে, প্রতিটি ইউনিয়নে এই এই গেটগুলো করে মানুষকে উদ্বুদ্ধ করা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন এবং পাশাপাশি দেশ এই করোনা ভাইরাসের সময় আমরা স্বাস্থ্যবিধি মেনেই ব্যবস্থা করবো, জানি না কী হবে, জনস্রোত হতে পারে
সেই জায়গাতে আমরা কীভাবে বাধা দিব বা কীভাবে নিষেধ করবো এটাও বুঝতে উঠতে পারছি না। পাশাপাশি আমরা মাস্ক ব্যবহার করব এবং হাত ধোয়ার ব্যবস্থা করব। এগুলো এক কথাই যে 14 তারিখে সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন, কাউন্সিলর এবং ডেলিগেট সহ আমরা এখানে প্রচুর লোকের, আমাদের মুজিব সৈনিকরা উপস্থিত হবে এখানে, কি পুরুষ কি মহিলা, মহিলা আওয়ামী লীগে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যত যুব মহিলা লীগ প্রত্যেকে এখানে সহযোগী সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী 18 সাংগঠনিক ইউনিট থেকে 31 জন করে মোট 558 কাউন্সিলর নির্বাচন করা হবে। এর সাথে থানা কমিটির 67 জন এবং কো-অপশনে 15 জন মিলে মোট 640 জন এবারে সম্মেলনে কাউন্সিলর থাকবেন। তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়ার মাধ্যমে বাগমারা উপজেলা আওয়ামী লীগকে একটি মডেল সংগঠন হিসেবে দেখতে চান নেতাকর্মীরা।